Hello friends, welcome to my channel that is RNH Education. আর আমি তোমাদের প্রিয় রবীন্দ্র। ঠিক যেভাবে আমি তোমাদের উদ্দেশ্যে প্রতিদিন WBCS সহ বিভিন্ন এক্সামের জন্য ম্যাথ, GI, GK, ইংলিশ, GS ইত্যাদি আমি নিয়ে আসি, ঠিক সেভাবেই আজকেও আমি তোমাদের উদ্দেশ্যে অপর একটি টপিক নিয়ে এসেছি। আশা করি তোমরা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে নিয়েছো এবং সেখান থেকে দেখে নিয়েছো যে আজকের বিষয়বস্তু কি আছে। তাহলে চলো আমরা আর সময় নষ্ট না করে দেখে নেই আজকের টপিকটি কি আছে। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম আসলে আমি রিকোয়েস্ট করব তারা আমার চ্যানেলে যাও, সেখানে গিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো দেখো এবং তোমাদের যদি কোনো পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাকে জানিও এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তাহলে চলো ফ্রেন্ডসরা আমরা দেখে নেই আজকের বিষয়বস্তু কি আছে, চলো আমার সাথে। তাহলে ফ্রেন্ডসরা আজকে আমরা শিখবো হচ্ছে ইউজ অফ অ্যামিজার অ্যান্ড হ্যাভেজ। খুব সিম্পলি হ্যাভেজ হয় কোনো কিছুর অধিকার প্রকাশ করতে হবে হ্যাভেজ। যেমন ধরো আমার অনেক বই আছে, আই হ্যাভ এনি বুকস, ওর তিনটে কলম আছে, হি হ্যাজ থ্রি পেন্স, আমার একটি বড় বাড়ি আছে, আই হ্যাভ এ বিগ হাউস। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু আছে আমার অধিকারে আছে সম্পত্তি, সেই ধরনের কিছু প্রকাশ করতে হবে হচ্ছে হ্যাভেজ। ওর একটি বড় বাগান আছে, হি হ্যাজ এ বিগ গার্ডেন। ঠিক আছে, এইবার যদি কোনো কিছু অবস্থান আমরা প্রকাশ করি, সে ব্যক্তির হোক বা কোনো বস্তুর হোক, ব্যক্তি বা বস্তুর কোনো অবস্থান প্রকাশের ক্ষেত্রে হবে হচ্ছে অ্যামিজার। যেমন আমি এখন কলকাতায় আছি, নাও আই অ্যাম ইন কলকাতা, সে এখন দিল্লিতে আছে, নাও হি অর শি ইজ ইন দিল্লি। ঠিক আছে, অর্থাৎ অবস্থান প্রকাশ করতে হচ্ছে অ্যামিজার। বা ধরো যে বইটি টেবিলের ওপরে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, বা ধরো আমার বাগানে অনেক ফুল গাছ আছে, দেয়ার আর সো মেনি ট্রিজ ইন আ গার্ডেন। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত কিছু অবস্থান আমি প্রকাশ করছি সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রকাশ করবো অ্যাম ইজ আর দিয়ে। আর হ্যাভাজ দিয়ে কি করবো, হ্যাভাজ দিয়ে প্রকাশ করবো হচ্ছে সম্পত্তি, আমার বই আছে, কলম আছে, খাতা আছে, বাড়ি গাড়ি আছে, সব হচ্ছে হ্যাভাজ। ঠিক আছে, আর আমি কলকাতায় আছি, দিল্লিতে আছি, আমার বইগুলো টেবিলের ওপরে আছে, আমার জামাকাপড় আলমারিতে আছে, আমাদের বাড়িতে ফুল গাছ আছে, আমাদের বাড়িতে উঠোন আছে, ইত্যাদিগুলো হবে হচ্ছে অ্যামিজার। ঠিক আছে, তো আমরা কিছু এখানে আমরা কিছু উদাহরণ শিখে নেবো এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে আরো বেশি ক্লিয়ার হবে যে ঠিক কিভাবে এগুলো আমরা ইউজ করছি। চলো আমরা এক্সাম্পল দেখে নেই। ফার্স্ট দেখবো হচ্ছে হ্যাভ অ্যাজ দিয়ে। যেমন ধরো আমার একটি গাড়ি আছে, ঠিক আছে, এখানে প্রকাশ করছে কি কিছু একটা অধিকারে আছে, আমার একটি আছে, গাড়ি আছে, তো সেক্ষেত্রে এটি হবে আই হ্যাভ এ কার, এটি হবে হচ্ছে আই হ্যাভ এ কার। এবার যদি আমি এটার অবস্থানটা প্রকাশ করার চেষ্টা করি তখন সেখানে কি হবে, ধরো এবার আমি লিখলাম যে গাড়িটি মাঠে আছে, ঠিক আছে, এবার দেখো সেখানে কিন্তু এখানে উল্লেখ নেই যে এটি অধিকারে কি আছে, এর অবস্থান, তখন সেখানে হবে যে অ্যামিজার একটি হবে, তো লিখবো কি দি কার ইজ, দি কার ইজ ইন দ্য ফিল্ড। অর্থাৎ একই জিনিস যখন অধিকারটা প্রকাশ করছি তখন সেখানে হচ্ছে হচ্ছে হ্যাভ হচ্ছে, ঠিক আছে, এবং যখন কিনা আমি সেটির অবস্থান প্রকাশ করছি সেখানে হচ্ছে ইজ হচ্ছে। ঠিক আছে, আমি আরো এবার ধরো যদি আমি এমনভাবে আমি লেখা শুরু করি, সেটি হচ্ছে যে আমাদের একটি বাগান আছে, ঠিক আছে, আমাদের একটি বাগান আছে, তাহলে এখানে হচ্ছে বাগানটা হচ্ছে আমাদের, অর্থাৎ একটি অধিকার, তো সেক্ষেত্রে হবে হচ্ছে হ্যাভ অর হ্যাজ, আমাদের হচ্ছে উই, ওর সাথে হয় হ্যাভ, তো সেক্ষেত্রে হবে হচ্ছে উই হ্যাভ। উই হ্যাভ এ গার্ডেন, ঠিক আছে, উই হ্যাভ এ গার্ডেন। ঠিক আছে, এবার যদি আমি অন্যভাবে এটাকে আমরা প্রকাশ করি যে আমাদের বাড়িতে একটি বাগান আছে, দেখো প্রায় সেম, এটা ছিল আমাদের একটি বাগান আছে আর এখানে দিয়েছে আমাদের বাড়িতে একটি
আগান আছে। তো উপরের সেন্টেন্সের ক্ষেত্রে সেটি হচ্ছে একটি অধিকার প্রকাশ করছিলাম, কিন্তু এক্ষেত্রে এটি আমি প্রকাশ করছি কি অবস্থানটা, বাগানটা কোথায় আছে না আমাদের বাড়িতে আছে, অর্থাৎ এক্ষেত্রে আমি বাগানে একটি অবস্থান প্রকাশ করছি। তো এমন যখন হবে যে অবস্থান প্রকাশ করছি, তখন হবে হচ্ছে অ্যাম ইজ আর ইউজ হবে। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে দেয়ার দিয়ে শুরু হয়, ঠিক আছে। যখন কোনো বস্তু অবস্থান প্রকাশ করা হয় যে আমাদের বাড়িতে একটি বাগান আছে, সেটা দেয়ার দিয়ে শুরু হবে, ঠিক আছে। তো দেয়ার ইজ এ গার্ডেন। There is a garden in our house. তো এখানে আসলো কি দেয়ার ইজ গার্ডেন ইন আওয়ার হাউস, অর্থাৎ এটি একটি অবস্থান প্রকাশ করলাম। তো এইভাবে আর কি আমরা এগুলো অ্যামিজার এবং হ্যাভাইজকে আমরা প্রকাশ করে থাকি। খুব সিম্পল, আসলে তোমার ডিফারেন্স এখানে শিখলে আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাবো যে ঠিক এক্সাক্ট ডিফারেন্সটা কি হয়। দেখো আমার অনেক বই আছে, এখানে অধিকার প্রকাশ হচ্ছে আমার আছে, অর্থাৎ আই হ্যাভ এনি বুকস, আই হ্যাভ মেনি বুকস। আসো এবার যদি আমি প্রকাশ করি যে বইগুলো টেবিলের উপরে আছে, ঠিক আছে, এবার প্রকাশ করলাম কি বইগুলো টেবিলের উপরে আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমি কিন্তু অধিকারটা প্রকাশ করলাম না, করলাম কি অবস্থানটা প্রকাশ করলাম। তো এই যে সেকেন্ড সেন্টেন্সটা আছে সেক্ষেত্রে অবস্থানের জন্য এখানে হবে অ্যাম ইজ আর, দি বুকস আর অন দি টেবিল, দি বুকস আর অন দি টেবিল। ঠিক আছে, আশা করি ফ্রেন্ডসরা তোমরা এখান থেকে খুব সহজে শিখে নিয়েছো যে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, অর্থাৎ হ্যাভাসটা আমরা ইউজ করব যেগুলো ক্ষেত্রে আমার অধিকার প্রকাশ পায় কোনো ব্যক্তি বা বস্তু, সেক্ষেত্রে এটি হবে হচ্ছে হ্যাভাস ইউজ হবে, আর যেক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ পায় তখন সেখানে হবে হচ্ছে অ্যামিজ। দেখো এখানে একসঙ্গে দুটো আমি উদাহরণ আমি লিখে নিয়েছি, সেটি হচ্ছে আমার একটি ভাই আছে, আর সেকেন্ডটি হচ্ছে আমার ভাই এখন কলকাতায় আছে, ঠিক আছে, সামান্য একটু তফাৎ। এটি হচ্ছে অধিকার, আমার একটি ভাই আছে, আমার ভাই, আর এক্ষেত্রে এটি হচ্ছে অবস্থান, আমার ভাই এখন কলকাতায় আছে, এটি হচ্ছে ভাইয়ের অবস্থান। তো এখানে আমার তাহলে ইউজ হবে হচ্ছে হ্যাভ দি হবে, এটা হবে অ্যাম ইজ আর দি হবে। তো ওপরটা আমরা কি লিখবো, আমার একটি ভাই আছে, আই হ্যাভ এ ব্রাদার, ওপরে আমরা লিখে নেবো কি আই হ্যাভ এ ব্রাদার। আসলো আর সেকেন্ড সেন্টেন্সে কি আছে, সেকেন্ড সেন্টেন্সে আছে হচ্ছে আমার ভাই এখন কলকাতায় আছে, তাহলে কি লিখবো মাই ব্রাদার ইজ ইন কলকাতা নাও, ঠিক আছে, মাই ব্রাদার ইজ নাও ইন কলকাতা, মাই ব্রাদার ইজ ইন, মাই ব্রাদার ইজ নাও ইন কলকাতা, বা মাই ব্রাদার ইজ ইন কলকাতা নাওটা শেষ দিলে পরে কোনো অসুবিধা নেই, মাই ব্রাদার ইজ ইন কলকাতা নাও, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো শিখে নিয়েছো, অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে অধিকার এবং অবস্থান। তোমরা এইভাবে তোমরা নিজেরা অনেক সেন্টেন্স তোমার বাংলা লিখে নেবে এবং সেগুলো সহজে তোমরা অনুবাদ করা শিখে যাবে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস আজকে এটুকুই থাক, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।